কমলা, লেবু, ডাল ও খেজুরের দাম এবার ইফতার খরচ বাড়িয়ে দেবে। রোজায় চিনি, খেজুর, সয়াবিন তেল, ছোলা সহ ইফতার সামগ্রী তৈরিতে ব্যবহৃত বিভিন্ন পদের ডালের চাহিদা বেড়ে যায়। এই বছর এসব পণ্যের প্রায় সবগুলোর দামই চড়া। এর মধ্যে চিনি ও তেলের দাম এক বছরের বেশি সময় ধরে বাড়ছে। তার সঙ্গে রোজাকে সামনে রেখে এবার খেজুর, ছোলা ও ডালের দামও বেড়ে গেছে। এছাড়া পেঁয়াজ, বেগুন, শসা ও লেবুর দামও চড়া। বিদেশি ফলের দাম নাগালের মধ্যে নেই, তাতে ইফতার আয়োজন সাধারণ মানুষকে এবার খরচ সামলাতে বেশি হিমশিম খেতে হবে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের সিটিসিবি তথ্য অনুযায়ী গত 3 বছরের মধ্যে এবার রোজার বাজারে চিনি, খেজুর, ছোলা, পেঁয়াজ ও অ্যাঙ্কার ডালের দাম সবচেয়ে বেশি। সংস্থাটির তথ্য অনুযায়ী 2022 সাল রোজার আগে প্রতি কেজি চিনির দাম ছিল 78 থেকে 80 টাকা, এবছর চিনির কেজি 140 থেকে 145 টাকা। তাতে এক বছরে চিনিতে খরচ বেড়েছে সর্বনিম্ন 60 টাকা থেকে সর্বোচ্চ 67 টাকা। টিসিবির হিসাবে 2022 সালে রোজার আগে বাজারে ছোলার দাম ছিল কেজিতে 70 থেকে 75 টাকা, এবছর দাম বেড়ে হয়েছে 100 থেকে 110 টাকা। তাতে 2 বছরের ব্যবধানে ছোলার দাম বেড়েছে কেজিতে 25 থেকে 40 টাকা। তবে টিসিবির দামের চেয়ে বাজারে চিনি ও ছোলার দাম আরও বেশি। বাজার ভেদে এ দুটি পণ্যের দাম টিসিবির দেয়া দামের চেয়ে 5 টাকা বেশি। এ বিষয়ে রাজধানী কারওয়ান বাজারের লক্ষ্মীপুর স্টোরের স্বত্বাধিকারী কামরুল ইসলাম বলেন, রোজার আগে ছোলা ও বিভিন্ন ধরনের ডালের দাম বাড়তি, বেসনের দামও বেড়েছে। বর্তমান কেজিতে বেসন বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 150 টাকা। টিসিবির হিসাবে গত 2 বছরের বাজারের অ্যাঙ্কার ডালের দাম বেশি বেড়েছে। বর্তমান প্রতি কেজি অ্যাঙ্কার ডাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, গত বছর এ দাম ছিল 70 থেকে 75 টাকা। আর 2022 সালে রমজানের আগে অ্যাঙ্কার ডালের দাম ছিল প্রতি কেজি 55 থেকে 60 টাকা। বাজারে বর্তমান দেশি পেঁয়াজ দাম 90 থেকে 100 টাকা কেজি, গত বছর প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 35 থেকে 40 টাকা, আর 2022 সালে এর দাম ছিল 30 থেকে 40 টাকা।